আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর, 74তম সাধারণতন্ত্র দিবসে আজ রেড রোডে বর্ণময় কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ সরস্বতী পুজো, বাংলার ঘরে ঘরে চলছে বাগদেবীর আরাধনা। বাংলা শিখতে রাজ্যপালের আজ হাতেখড়ি অনুষ্ঠান। বিশিষ্ট বাঙালি চিকিৎসক ওআরএস এর উদ্ভাবক দিলীপ মহালানবিশ মরণোত্তরভাবে এবছরের পদ্মবিভূষণ পাচ্ছেন। রাজ্যের আরও তিনজন রয়েছেন পদ্ম পুরস্কার প্রাপকের তালিকায়। এবার জেলায় জেলায় চিকিৎসা নিয়ে অভিযোগ শুনতে যাবে স্বাস্থ্য কমিশন। বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ গঙ্গা বিলাস এখন বর্ধমানে। আসছে বিস্তারিত খবরে, 74তম সাধারণতন্ত্র দিবসে রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রেড রোডে। বর্ণময় কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বহু বিশিষ্ট অতিথি। বেলা 10টায় শুরু হবে কুচকাওয়াজ। সমরাস্ত্রের প্রদর্শনী ছাড়াও থাকছে রাজ্য সরকারের সুসজ্জিত ট্যাবলো, যার মধ্যে থাকছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া দুর্গাপুজোকে নিয়ে বিশেষ ট্যাবলো। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। দিনটির উদযাপন নির্বিঘ্ন রাখতে নিশ্চিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মোতায়েন থাকছেন প্রায় 2500 পুলিশকর্মী এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার 90 জনের মতো আধিকারিক। একটি প্রতিবেদন, সাধারণতন্ত্র দিবসে যে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে শহর জুড়ে। গোটা রেড রোড বা ইন্দিরা গান্ধী সরণী এলাকায় নজরদারি বিশেষভাবে জোরদার করা হয়েছে। রয়েছে ওয়াচ টাওয়ার, ক্লোজ সার্কিট ক্যামেরা, ড্রোনের মাধ্যমে নজরদারি। এছাড়াও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ির বস্তার বাংকার তৈরি করা হয়েছে, সেখানে মোতায়েন রয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনী। একই সঙ্গে ধর্মতলা, পাঁচটি রবীন্দ্র সদন সহ বিভিন্ন এলাকায় রয়েছে জঙ্গি মোকাবিলায় বিশেষ প্রযুক্তির গাড়ি ও কমান্ডো। শহর ও জঙ্গলমহলের পাশাপাশি রেলপথেও থাকছে কড়া নজরদারি। আরপিএফ এর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা কুকুর ও বম স্কোয়াডের দক্ষ অফিসাররা তিন দিন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি চালাচ্ছেন। হাওড়া ও শিয়ালদা স্টেশন এবং বিমানবন্দরে কঠোর নজরদারি রয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। কুচকাওয়াজ শেষ না হওয়া পর্যন্ত রেড রোড ও তার লাগোয়া কিছু রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। সাধারণতন্ত্র দিবসের পাশাপাশি সরস্বতী পুজোকে ঘিরেও রাজ্যে আজ উৎসবের আবহ। বাংলার ঘরে ঘরে ভোর থেকে শুরু হয়েছে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর আরাধনা। শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাবে, পাড়ায় সরস্বতী পুজোকে ঘিরে কচিকাঁচাদের উৎসাহ চোখে পড়ার মতো। বাজারে ফুল, ফল, সবজি, পুজোর উপকরণ সবেরই দাম চড়া, তবু সাধ্যমতো বাগদেবীর আরাধনার আয়োজন করেছেন গৃহস্থরা। সরস্বতী পুজোর দিন অভিনব এক হাতেখড়ি অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস আনুষ্ঠানিকভাবে বাংলা শিক্ষা শুরু করবেন। এই উপলক্ষে আজ বিকেলে রাজভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তাঁর মন্ত্রিসভার একাধিক সদস্য, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে মেধা ও কৃতিত্বের পরিচয় দেওয়া কয়েকজন পড়ুয়াও আমন্ত্রিত। প্রশাসনিক সূত্রে জানা গেছে, দেবাঞ্জলি রায় নামে 8 বছরের এক বালিকার কাছ থেকে রাজ্যপাল হাতেখড়ি নেবেন। গুরুদক্ষিণা হিসেবে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করবেন তাঁর বেতনের একাংশ দিয়ে। সপ্তাহের কাজের দিনগুলিতে 1 ঘণ্টা করে বাংলা শেখার পরিকল্পনা করেছেন রাজ্যপাল। কলেরা বা ডায়রিয়ার মতো রোগের ক্ষেত্রে অতি প্রয়োজনীয় ওআরএস এর উদ্ভাবক ডাক্তার দিলীপ মহালানবিশ মরণোত্তরভাবে এবছরের পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন। বিশিষ্ট এই বাঙালি চিকিৎসক গবেষক গত বছর অক্টোবরে প্রয়াত হন। এরাজ্যের আরও তিনজন পদ্ম পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে রয়েছেন জলপাইগুড়ি জেলার 2 বাসিন্দা, প্রাচীন বাদ্যযন্ত্র সারিন্দা শিল্পী শতায়ু মঙ্গলকান্তি রায় এবং বিপন্ন জনজাতি টোটোদের ভাষার লিপির উদ্ভাবক ধনীরাম টোটো। তাঁদের পদ্মশ্রী দেওয়া হবে। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার বিশিষ্ট সূচিশিল্পী প্রীতিকণা গোস্বামী পদ্মশ্রী পাচ্ছেন। আন্দামান নিকোবরের বাসিন্দা আরও এক বাঙালি চিকিৎসক রতনচন্দ্র করও পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। 106 জনকে এবার পদ্ম পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পদ্মবিভূষণ পাচ্ছেন 6 জন। এর মধ্যে ডাক্তার মহালানবিশ ছাড়াও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব ও স্থপতি বালকৃষ্ণ দোষী এই সম্মান পাচ্ছেন মরণোত্তরভাবে। জলপাইগুড়ি থেকে আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী জানিয়েছেন, উত্তরবঙ্গে 500 বছরের প্রাচীন বাদ্যযন্ত্র সারিন্দা শিল্পী হিসেবে মঙ্গলকান্তি রায়ের অনেক নাম ডাক হলেও আর্থিক অবস্থা বেহাল। ময়নাগুড়ি ব্লকের প্রত্যন্ত গ্রাম ধওলাগুড়ির বাসিন্দা প্রবীণ এই শিল্পী বঙ্গরত্ন সম্মান পেয়েছিলেন 2017-এ। মাত্র 5 বছর বয়সে তাঁর সারিন্দা শেখা শুরু। Oh
পদ্মশ্রী প্রাপ্তির কথা শুনে খুবই খুশি তিনি ও তাঁর পরিবার, গর্বিত জলপাইগুড়ির মানুষও। ভারতীয় ডাক বিভাগের বিশেষ খামে এবার জায়গা করে নিল বাঁকুড়ার ঐতিহ্যবাহী বিকনার ডোকরা শিল্প ও বিষ্ণুপুর সঙ্গীত ঘরানা। গতকাল বাঁকুড়া শহরের এডওয়ার্ড মেমোরিয়াল হলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল জে চারুকেশী। তিনি জানান, বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটা মন্দিরগুলিকে নিয়েও এই ধরনের কাজের ভাবনা আছে ডাক বিভাগের। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দুয়ারে সরকারের পর এবার দুয়ারে স্বাস্থ্য কমিশন। চিকিৎসা নিয়ে অভিযোগ শুনতে এখন থেকে স্বাস্থ্য কমিশনের সদস্যরাই অভিযোগকারীর কাছে পৌঁছে যাবেন। অভিযোগকারীকে আর কমিশনের কাছে আসতে হবে না। গতকাল সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায়। শনিবার স্বাস্থ্য কমিশনের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকেই জেলায় জেলায় শুনানির সিদ্ধান্ত হয়। এতদিন অনলাইন, ডাকযোগে বা সল্টলেকে কমিশনের কার্যালয়ে হাজির হয়ে অভিযোগ জানাতে পারতেন মানুষ। কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা মিলিয়ে 63টি বেসরকারি হাসপাতাল থেকে অভিযোগ আসত। এছাড়াও গোটা রাজ্যে কমিশনের আওতায় আরও 5,500 চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে। সেগুলির ওপর নজরদারি বাড়ানো হচ্ছে, খোলা হচ্ছে কল সেন্টারও। বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্সার হাসপাতাল আগামী মাসেই চালু হচ্ছে। গতকাল স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম নবনির্মিত হাসপাতালটি ঘুরে দেখেন। প্রথম পর্যায়ে চালু হবে আউটডোর বিভাগ, এরপর ধাপে ধাপে ইনডোর পরিষেবা শুরু হবে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষের সঙ্গে গতকাল বৈঠক করেন স্বাস্থ্য সচিব। উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায়, মেডিকেল কলেজের অধ্যক্ষ কৌস্তব নায়েক ও বিভাগীয় প্রধানরা। পরে শ্রী নিগম সুপার স্পেশালিটি উইং অনাময় হাসপাতালও পরিদর্শন করেন। এক টেট পরীক্ষার্থীকে ভুয়ো উত্তরপত্র দেওয়ার অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে 5,00,000 টাকা জরিমানা করেছে কলকাতা হাইকোর্ট। 2017 সালে টেট পরীক্ষার্থী শাহিলা পারভিন তথ্যের অধিকার আইনে উত্তরপত্র পাওয়ার জন্য আবেদন করেছিলেন। তাকে সঠিক ওএমআর শিট দেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। গতকাল এই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই গাফিলতির জন্য মানিক ভট্টাচার্যকে 5,00,000 টাকা জরিমানা করেন। জরিমানার টাকা 2 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেবার নির্দেশ দিয়েছেন তিনি। নিয়োগ দুর্নীতি তদন্তে ইডি গতকাল দীর্ঘক্ষণ তাপস মণ্ডল, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে দফায় দফায় জেরা করে। রাত 11টার পর শান্তনু ও তাপসকে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরোতে দেখা যায়। হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ও তাপসকে মুখোমুখি বসিয়ে জেরা করেন ইডির আধিকারিকরা। কুন্তল ঘনিষ্ঠ যুব তৃণমূল নেতা, হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনুর বাড়িতে এর আগে তল্লাশি চালিয়েছে ইডি। চাকরি পাইয়ে দিতে কুন্তল 19 কোটি টাকার বেশি নিয়েছিলেন বলে মানিক ঘনিষ্ঠ তাপসের অভিযোগ। গরু পাচারকাণ্ডের তদন্তে বীরভূমে সিউড়িতে কেন্দ্রীয় সমবায় ব্যাংকে হানা দিয়ে আরও 153টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই। এর আগে 177টি ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ মিলেছিল। অ্যাকাউন্টধারীদের সঙ্গে সরাসরি কথা বলতে সিবিআই এর তদন্তকারীরা গতকাল একাধিক গ্রামে যান। দেখা যায় যাদের নামে অ্যাকাউন্ট তাদের অনেকেই নিরক্ষর। অ্যাকাউন্টগুলিতে ধান কেনার টাকা লেনদেন হয়েছে বলে সিবিআই সূত্রে খবর, কিন্তু যাদের নামে অ্যাকাউন্ট তারা সরকারের কাছে ধান বিক্রি করেননি বলে জানিয়েছেন। সই ও ছবিও মেলেনি কোনো কোনো অ্যাকাউন্টধারীর। সমবায় ব্যাংকে গতকালও বেশ কিছু নথিপত্র পরীক্ষা করেন তদন্তকারীরা। ম্যানেজার সহ কর্মীদের জিজ্ঞাসাবাদও করা হয়। বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ গঙ্গা বিলাস নদিয়া থেকে গত সন্ধ্যায় পূর্ব বর্ধমানের কালনার মহিষমর্দিনী ঘাটে এসে পৌঁছয়। আজকের দিনটি সেখানেই কাটাবেন বিদেশি পর্যটকরা। গতকাল নদিয়ার মাটিয়ারি গ্রামে বিখ্যাত কাঁসা পিতল শিল্পের কাজ ঘুরে দেখেছেন তারা। এর ফলে সেখানকার শিল্প আরও প্রসার লাভ করবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। নদিয়া জেলার বিখ্যাত মাটিয়ারি গ্রাম, এখানে কাঁসা পিতলের জন্য পৃথিবী বিখ্যাত। কিন্তু এখনকার যুগে পাল্লা দিয়ে এখানকার ভারী শিল্প ওই হালকা শিল্পের সঙ্গে পারছে না বলে এখানকার শিল্পটা এখন ক্ষয়িষ্ণুর পথে। আমরা চাচ্ছি যে এখানকার এই শিল্পটাকে এই পর্যটকদের মাধ্যমে সারা বিশ্বের বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য। ইডেনে ওড়িশার বিরুদ্ধে 4 দিনের রঞ্জি ট্রফি ম্যাচের তৃতীয় দিনে বাংলা আজ 2 উইকেটে 39 রান হাতে নিয়ে অসমাপ্ত প্রথম ইনিংস খেলতে নামবে। গতকাল ওড়িশার প্রথম ইনিংস 265 রানে শেষ হয়। বাংলা এখন ওড়িশার চেয়ে 226 রানে পিছিয়ে। আইএসএল ফুটবলে আজ ইস্টবেঙ্গল এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের নেকুরসেনী স্টেশনে নন ইন্টারলকিং এবং তার পূর্ববর্তী কাজ আপাতত স্থগিত থাকছে। ফলে যেসব ট্রেনের যাত্রা বাতিল, সংক্ষিপ্ত বা ভিন্ন পথে করা হয়েছিল সেগুলি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলাচল করবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার। 74তম সাধারণতন্ত্র দিবসে আজ রেড রোডে বর্ণাঢ্য কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ সরস্বতী পুজো, বাংলার ঘরে ঘরে চলছে বাগদেবীর আরাধনা।